আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি অফ বাংলাদেশের আর্থিক সহায়তায় নির্মিত এই হাসপাতালটি ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ইঞ্জিরায় অবস্থিত। ফাইলেরিয়া ইঞ্জিরায় হাসপাতালকে স্থাপিত হওয়ার মূল লক্ষ্য হচ্ছে ফাইলেরিয়া ও অন্যান্য অবহেলিত রোগ যেমন কালাজ্বর, কুকুর বিড়ালের কামড়ে জলাতঙ্ক রোগ, সাপের কামড় সহ অন্যান্য রোগের নগণ্য মূল্যে চিকিৎসা, গবেষণা ও অস্ত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। জনসাধারণকে সুস্থ সুষমভাবে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে এলাকায় বিভিন্ন ধরনের জরিপ চালায়। জিপিএস এর মাধ্যমে এই এলাকার প্রতিটি বাড়িতে জরিপ চালানো হয়। জরিপে তাদের আবাসস্থল, কর্মপরিচিতি, সন্তান সংখ্যা, জ্বালানি ব্যবহার, পয় নিষ্কাশন ব্যবস্থা, পানি ব্যবহার, অর্থনৈতিক অবস্থা, সর্বোপরি একটি পরিবারের সব ধরনের তথ্য লিপিবদ্ধ করা হয়। অন্য একটি জরিপে এলাকার কীট পতঙ্গ, মশা মাছি কিভাবে রোগ ছড়ায় তা থেকে মুক্ত থাকার কৌশলও হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। মেশিন দেখেন আমরা কানেকশন দিয়ে দিলাম, এটা হ্যাঁ আপনার একটা ছোট কাজ আছে, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই এই ফিতাটা আছে না, এখানে ফিতাটা দিয়ে এখানে একটা গিট দিয়ে দিলেন, এইভাবে এটা এইভাবে একটা গিট দিয়ে দিলেন। কেন দিবেন জানেন? কারণ সকালবেলা তো ব্যাটারিটা দুর্বল হয়ে যাবে, এই কানটা আর কমে যাবে, তো মশা কি তো এখানে থাকবে, এগুলো করবে কি উড়ে আবার চলে যাবে দিক দিয়ে। এরা যদি না দিতে পারে আপনি বলবেন কি এখানে একটু শক্ত করে এভাবে একটা স্যার দিন। এখন এই যে মশা ধরার জন্য দিলাম আপনি বললেন, এই মশা কি রোগ ছড়ায় আমি একটু বলতে পারেন? কালাজ্বর, খারাপ খারাপ রোগ অনেক ধরনের কিছু হয়, ম্যালেরিয়া কালাজ্বরের জন্য আরেকটা রোগ হয়, হ্যাঁ সেটা কিন্তু এই মাটি বাড়িতে ধরা পড়ে, হ্যাঁ আবার ধরনের ফ্যালেরিয়া হয়, হ্যাঁ গন্ধ হয় না, পা তার মানে হচ্ছে এটা যে মশা আমাদের জন্য অনেক ক্ষতি করে, অনেক রোগ ছড়ায়। এখন এই মশা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি করা দরকার একটু বলেন। এর বাড়ির পাশে পরিষ্কার রাখতে হবে, তাদের কাপড় চোপড় পরিষ্কার গো, পরিষ্কার সবকিছু পরিষ্কার রাখতে হবে, বাচ্চারা বাচ্চা দিলে আটাকে জল নাকবো, সাবান দিয়ে পরিষ্কার রাখা নেবো, খাওয়ার পরে জল নাকবো, এরকম সব পরিষ্কার রাখতে হবে, বিছানার গুছিয়ে রাখতে হবে, সমস্ত কিছু করার নাকবো। ধীরে ধীরে এই ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে এই ইউনিয়নটির স্বাস্থ্য ও গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। উনি একজন ফাইলেরিয়া রোগী, 15 বছর ধরে উনি ফাইলেরিয়া রোগে ভুগছেন। আমরা সাধারণত 3 বিভাগে ভাগ করে থেরাপিগুলো দিই। প্রথমত আবার থেরাপিকে হাত থেকে ম্যাসেজ করে উপরের দিকে নিয়ে আসি, পরবর্তীতে আমরা আবার টনিকিওর থেকে শুরু করি। টনিকিওর দেওয়ার পরে আমরা এই সিচুয়েশন মেশিন দিয়ে আমরা পানিতে হাঁটে চলে যাই, হাত থেকে ওনার কিছু চার কেজি কোথাটার সাথে বেরোয়। পরে আমরা ফুল ব্র্যান্ডেড করি, ব্র্যান্ডেজ করার পরে উনি আবার কিছুক্ষণ হাঁটাচলা করে পরে আবার আমরা বিকেলবেলা এই থেকে যদি থেরাপি দেওয়া শুরু করি। ওনার 5টা পর্যন্ত এই থেরাপিগুলো করে। এই থেরাপিটা আমরা দেখা গেছে যে 1 ঘন্টার মতো করি, 1 ঘন্টা করে রাখার পর দেখা গেছে আমরা মেশিনে দিয়ে আমরা 1 ঘন্টার মতো করি, 1 ঘন্টা হলে 2 ঘন্টা হয়ে গেলে তারপরে আমরা ফুল ব্যান্ডেজিংটা করি। ফুল ব্যান্ডেজিংটা দেখা গেছে যদি আমরা সকাল 10টার দিকে করি, আর এই ফুল ব্যান্ডেজিংটা আমরা বিকাল 5টা সাড়ে 5টা পর্যন্ত রেখে দিই। বিকাল 5:30 পর্যন্ত রেখে দিলে দেখা গেছে যে পা যতটা ফুলাচ্ছিল তা কি অনেক নর্মাল হয়ে যায়, এবং পা যদি শক্ত থাকে শক্ততা নরম করে আমরা এখানকার ফ্লুইড গুলো এখান থেকে দেখা গেছে অনেকটাই পেশেন্ট অনেকটাই নর্মাল হয়ে আসে। ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতালটি মূলত ফাইলেরিয়া ও অন্যান্য অবহেলিত রোগের চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রায় 7 মাস যাবত এখানে
হসপিটালে ভর্তি আছে তো আগে ওনার এই অবস্থা ছিল না এটা জানানো যেত না আর কথা ছিল আগে একটা রোগী দেখানো যে আপনাদের সেটা হলো রবিনের মতো প্রায় রবিনেরটা তো ফোলা বেশি ওনার ফোলাও ছিল কিন্তু পায়ে আরও ইনফেকশন ছিল তো ইনফেকশন গুলোতে ওনারও প্রায় হলো যে ইনজেকশন দেওয়ার পরে মলম লাগানোর পরে এখন ইনফেকশন ভালো হয়ে গেছে ভালো হওয়ার পরে এখন ওনাকে ব্যান্ডেজিংটা করানো হচ্ছে ইনফেকশন গুলো হয় যে মাটিতে পা রাখলে তো উনি এলাকায় গেলে ভয় থাকে যে ফোলাটা বেড়ে যাবে প্লাস হলো যে ইনফেকশন গুলো আরো বেশি হবে সেজন্য উনি দেখে যায় না গেলেও তিন চার দিন থেকে আবার চলে আসে এখানে এবং হসপিটালে উনি প্রায় হলো সাত মাস ধরে আছে আর কি এবং আমরা ওকে উনাকে ফ্রি চিকিৎসা করাইতেছি আমার এই প্রথম জ্বর আসছিল জ্বর আসার পরেই আপনি এমনি খুলে গেছে তারপরে আস্তে আস্তে খুলে গেছে অনেক ডাক্তার দেখাইছি ওষুধ থেকে ইনজেকশন করছি কিছুতেই ভালো না তারপরে অনেক ডাক্তার দেখাইছি ঢাকায় বরিশালে অনেক ডাক্তার দেখাইছি তো ভালো হয় না তারপরে এই সারের এই পয়সা আমাদের কোটখালী পৌরসভার যে আমার ঠিকানা পাইছি ওই ঠিকানা করে আমি নিজ আমার ফেদ করে গেছিলাম প্রথম ওই জায়গায় দেখাইছি ওই জায়গায় দেখাই পরে ওই জায়গায় লোকেরা বলছে যে আপনার এই ডাক্তার তো আপনার ঢাকায় আমাদের এখানে না তারপরে বাড়িতে চিকিৎসা নিয়েছি তারপরে আবার স্যারের সাথে যোগাযোগ করছি স্যার বলছে যে ওই যে ঢাকায় সাভারে হসপিটাল করছে ওই জায়গায় আসেন আসলে পরে কয়েকদিন ভর্তি থাকেন তাই ভালো হইবে এই এই জায়গায় ঠিকানা পাই এই জায়গায় আসছি এই জায়গায় আসার পরে এখন আমি খুব ভালো এই ঘা হয়ে গেছিলে পা পাতা হচ্ছে কোমর পর্যন্ত ফুলো তারপরে এই আড়ু পর্যন্ত ঘা হয়ে গেছে পানি নামছে অনেক 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 পানি নামছে অনেক অসুবিধা আছে হাঁটাচলাই করতে পারিনি অনেকদিন যাব প্রায় সাত আট মাস বিছানায় করিয়াছিলাম তারপরে এই সারে বলতে পারে এই জায়গায় আসছে এই জায়গায় আসার পরে এই ছয় সাত মাস ধরে এই জায়গায় এই জায়গায় আসার পরে এখন আমি সুস্থ ভালো ফাইলেরিয়া রোগটি এক প্রকার মশার কামড় থেকে সৃষ্ট তাই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ এই ইউনিয়নের পরিবেশ স্বাস্থ্য প্রাণী জীব বৈচিত্র্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষার করণীয় সকল দিকে জরিপ চালিয়ে একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে পাশাপাশি এই ইউনিয়নের সকল স্তরের জনগণের তথ্য সম্পর্কে অবহিত হয়ে সহজে তাদের রোগবাহী শনাক্ত করে সঠিক চিকিৎসা প্রদান করতে সক্ষম হচ্ছে দাদা স্যার আমার আব্বা রয়েছে তারপরে আমরা তিন ভাই ছিলাম তিন ভাই রয়েছে তারপরে আমার একটা ছেলে আছে আমার দিয়েছে তারপরে আমরা চিকিৎসা করতেছি তারপরে আমি অনেকটা আগের জন্য একটু ভালো আছি আর আমার ভাইয়েরাও একটু সুস্থ আছে কিন্তু ফুলাটা কমতাছে না আমি সুস্থ মতো চলাফেরা করতে পারি কমে না এই হাসপাতাল আমরা অনেক সুন্দরভাবে চিকিৎসা করে তারপরে ডাক্তারের নিয়ম অনুযায়ী আমরা চিকিৎসা করতেছি তারপরে আমরা এর থেকে একটু ভালো আছি ইনশাআল্লাহ হাসপাতালের সেবা নিতে আসা অধিকাংশ মানুষই মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্তের তাদের আর্থিক সচ্ছলতা তেমন নেই তারপরও তারা পাচ্ছে উন্নত স্বাস্থ্য সেবা ফাইলেরিয়া জেনারেল হাসপাতালটি গরিব অসহায়দের চিকিৎসা প্রদানের আশ্রয়স্থল যারা অর্থাভাবে চিকিৎসা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে প্রতিনিয়তই ফ্যালেরিয়া হাসপাতাল তৈরি হওয়ার পর থেকে জটিল রুগী আসলো এই টাইপের নাম হলো নবীন ফ্যালেরিয়া মশা কামড়ে হয় আর মশা কামড়ে হওয়ার সাধারণত পাঁচ বছর পরেই রোগের আক্রান্ত অঙ্গ ফুলে যায় তো তার ইতিহাস থেকে বোঝা যাচ্ছে যে তার বয়স পরে পা ফুলে শুরু হয়েছে তখন তারা বিভিন্ন চিকিৎসকের কাছে যায় শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে পেল ঢাকা মেডিকেল কলেজ যাওয়ার পরে তারা পায়ের নিচের অংশটা অপারেশন করছে অ্যাকচুয়ালি ফ্যালেরিয়া রোগীদের অপারেশন করা নিষিদ্ধ এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মোতাবেক ফ্যালেরিয়া রোগীটা অপারেশন করার পর থেকে এখন বেড়ে গেছে এবং অত্যন্ত জটিল আকার ধারণ করছে এটা এমন এক পর্যায়ে পৌঁছে আমি এই রোগীটার সত্যিকার চিকিৎসাটা তাকে আরাম দেওয়ার মতো অবস্থা দেখাইছি
তারা সবাই বলছে যে এটা এইটা অপারেশন করতে হবে একমাত্র ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজে এর অপারেশন করতে হলে শুধুমাত্র জেনারেল সার্জন দিয়ে হবে না। কার্ডিওলজিস্ট অর্থাৎ হার্টের ডাক্তার সবাই মতামত নিয়ে সবাইকে সাথে নিয়ে এই রোগীর অপারেশন করতে হবে। আমি মনে করি এই রোগীটাকে যদি সত্যিকার আমরা আরাম দিতে চাই একজন মানুষ হিসেবে তার চিকিৎসা